বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে 4 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হলো। তাদের দাবি, দৈনিক মজুরি নয়, মাসিক বেতন চায়। অবিলম্বে 60 বছরের কর্ম সুনিশ্চিত প্রদান করতে হবে। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী নির্দিষ্ট বেতন কাঠামোয় বেতন প্রদান করতে হবে। পিট্যাক্স ও ইপিএফ কিভাবে কাটা হবে এবং কিভাবে জমা দেওয়া হবে তার একটি সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ করতে হবে। দীর্ঘক্ষেত্রে 100 দিনের কাজের প্রকল্পে বাংলা কর্মসংস্থানের নজির গড়ে তুলেছেন। সেই 100 দিনের কাজের প্রকল্পে সকল পঞ্চায়েত কর্মীরাই বঞ্চিত হচ্ছেন। একাধিকবার উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো সত্ত্বেও কোনো সমস্যার সুরাহা হয়নি, শুধুমাত্র আশ্বস্ত মিলেছে। চুক্তিভিত্তিক কাজ করলেও সেই সকল কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাজ করেছেন। বছরের পর বছর একই নিয়ম চলছে, বেতন কাঠামোয় কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এই সকল দাবিগুলিকে মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পেশ করে স্মারকলিপি প্রদান করা হলো। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এই সকল কর্মচারীবৃন্দের পেশ করা দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেবেন বলে আশ্বস্ত করেছেন। পাশাপাশি কর্মচারীবৃন্দরা দাবিগুলি মানা না হলে পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই ডেপুটেশনে উপস্থিত আছেন টিএ, জেপিও, পিএ, সিএ, জিআরএস, বিএলই, এসটিপি স্তরের কর্মচারীবৃন্দরা। কর্মচারীবৃন্দদের পক্ষ থেকে মেমারি 2 নম্বর ব্লকের টিএ প্রণব কুমার কর্মকার কি বলেন তা আমরা শুনব। আমরা মেমারি 2 ব্লকের এমজিএনআরইজিএস এর গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেলের কর্মচারীরা আমাদের বিডিও সাহেবের কাছে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি আমরা দিলাম। কি কি দাবি আছে আপনাদের? আমাদের প্রথম দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে কোনো নির্দেশিকা ছাড়া, কোনো অর্ডার ছাড়া আমাদের যে বেতন পরিকাঠামো সেটিকে ভেঙে দিয়েছে এবং বেতন পরিকাঠামোটা জোন মজুরের মতো করে দিয়েছে। অর্থাৎ ডেলি ওয়েজে মাস্টার রোলে আমাদের বেতন নিতে হবে, এটা হচ্ছে অমানবিক একটা বিষয়। আমরা এর প্রতিবাদ করেছি এবং আমরা তার সঙ্গে দাবি জানিয়েছি আমাদের 60 বছর পর্যন্ত আমরা যাতে কাজ করতে পারি তার নিশ্চয়তা প্রদান করতে হবে এবং আগে আমাদের স্কেলে বেতন হতো সেই স্কেল আমাদের ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে আমরা স্মারকলিপি পেশ করলাম, তো বিডিও সাহেবের কাছে আমরা দিয়েছি, গেছিলাম, উনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের এই দাবি দাওয়া নিয়ে জেলা স্তরে এবং উপর মহলে এই বিষয়টা উনি তুলবেন এবং সহানুভূতির সাথে যাতে এটা বিচার হয় সেটা উনি দেখবেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রণব কুমার কর্মকার, আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেমারি 2 ব্লকের। আমার সঙ্গে আছে আমার ব্লকেরই ব্লক স্তরের কর্মচারী এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের কর্মচারী, যেমন ভিএলই আছে, জিআরএস আছে, এসটিপি আছে, এজিআরএস আছে। এই দাবি যদি না মানা হয় আপনাদের পরবর্তীকালে কী সিদ্ধান্ত আছে? আমরা এই দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তী স্তরে আমরা হচ্ছে যে জেলাগতভাবে এবং হচ্ছে যে রাজ্য স্তর জুড়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব, প্রয়োজনে কর্মবিরতিও আমরা পালন করব। মেমারি থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, আনন্দবার্তা।